আজ হোক কাল হোক আপনার ইঞ্জুরি আসবেই আসবে, যখনই এর উপরে যায় ওই সূচনা ওখানে বারবার বারবার ঘোষণা করতে থাকে। আজকে হয়তো রোটেশন করি, কিন্তু এই রোটেশনটা অবশ্যই একটা নির্দিষ্ট পজিশনে হতে হবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি, ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। ধরেন আমি পাদ হস্তাসন করবো বা তারাসন করবো, প্রথমে সোজা হয়ে দাঁড়ায় কি করি, হাতটা এরকম আস্তে 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 পাশ থেকে উঁচু করি। অটোমেটিক্যালি কি হয়, এরকম ভাবে ওঠানোর পর উপরের দিকে যে রোটেশনটা করে ফেলি, কিন্তু এই রোটেশনটা কোথায় হবে, আপনার হাত দুটো সাইড থেকে তোলার পর যখন আপনার এই হাত গ্রাউন্ডের প্যারালালে আসে বা এই শোল্ডারের একদম লেভেলে চলে আসে, ঠিক ওই সময়টায় আপনার আর্মস বা হাতের তালুটা আউটার দিকে রোটেশন হবে। হয়ে কি হবে, হাতের তালুটা অবশ্যই উপরের দিকে যাবে। এই পজিশনে যদি আপনি না করেন তাহলে কি হবে, এখন হয়তো উপরের দিকে তুলে তারপরে যে রোটেশন করছে, হবে কি আমাদের যে এই আর্মসে যে হাড়টা রয়েছে এখানে হিউমেরাস একটা বলের মতো আছে মাথায়, ওইটা এই শোল্ডার যে জয়েন্ট ওখানে সকেটের মতো ঢুকানো, এই জন্য বিভিন্ন দিকে হাত মুভ করতে পারে। কিন্তু এই হাড়েরও একটা সাইড একটু সূচালো মতো স্ট্রাকচার আপনারা ছবিতে দেখেন। তো এটা কি হয়, আমরা যখনই এই লেভেল পর্যন্ত উঁচু করি ততক্ষণ পর্যন্ত ওকে, কিন্তু যখনই এর উপরে যায় ওই সূচালো মতো স্ট্রাকচারটা সকেটের সাথে বারবার যে সকেটের ভেতর ঢোকানো শোল্ডার জয়েন্টটা ওখানে বারবার বারবার ঘষা করতে থাকে। আজকে হয়তো কোনো প্রবলেম হচ্ছে না, আপনি কন্টিনিউয়াসলি যখন এভাবে প্র্যাকটিস করতে থাকবেন আসনগুলো, আজ হোক কাল হোক আপনার ইঞ্জুরি আসবেই আসবে। আর তখন এই ধরনের হাড়ে আপনার বোনসে যদি ইঞ্জুরি আসে তাহলে কিন্তু সেটা সারাতে খুবই কষ্ট, অনেক সময় এটা আর কিওর করাই যায় না। সো তাহলে আমাদের কি করতে হবে, খুব খেয়াল রেখে করবেন, আমরা যে আসনই করি না কেন সোজা আপনি দাঁড়াবেন, ঠিক এই পজিশনটাতে আসার পর আমাদের হাড়টা এখান থেকে আউটার দিকে রোটেশন হবে, দেন আপনি উঁচু করেন, তারপর ঘুরান যেদিকে, অসুবিধা নাই। আবার নামানোর সময় খেয়াল রাখবেন হাত দুটো কি করবো আমরা এরকম ভাবে, মানে হাতের তালু দুটো উপরের দিকে রেখে আস্তে আস্তে নামাবো, ঠিক প্যারালাল পজিশনে আসার পর দেন আপনার নিচের দিকে ঘুরবে হাত, তারপরে নামাবো, তাহলে আপনার শোল্ডার ইঞ্জুরিটা হবে না। সো আমরা গায়ের জোর দেখিয়ে কখনোই এভাবে আগাতে পারবো না, অবশ্যই আমাদের সায়েন্সটা জেনে আমাদের বডি স্ট্রাকচারটা বুঝে আমরা যদি করি আমরা সর্বোচ্চ লাভটা পাবো। ডু ইয়োগা, বি এভারগ্রিন, স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।